অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশের উপকূল অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হবে। রবিবার রাতে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান এই তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা এখন স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।